মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি না সর্বক্ষণ আমারই বাড়িতে ফুলকির কিসে খারাপ লাগবে, ফুলকির কোনটা ভালো লাগবে সেই সব ভেবে কাজ করতে পারবো না। ফুলকিকে সর্বক্ষণ এই বাড়িতে আমার কোনটা ভালো লাগবে আমার কিসে খারাপ লাগবে সেই ভেবে কাজকর্ম করে। স্যার আমাকে একদম পছন্দের মতো এনে পিয়াল দাদা, আমি স্যারের জন্য ভাবি না, এটা স্যারের মনে হলো না। ফুলকি দেখো দাভাই, দাভাই তোর অন্ধ নয়, এখন রেগে আছে তাই ভেবে বলছে। তুমি ওর কথা কান দিও না, তুমি ঘরে চলো তো, চলো এসো। মাস্টারমশাই, আমি এতক্ষণ মুখ বুঝেই ছিলাম, কিন্তু তোমার আদরের ভাইপো ওর মাকে উদ্দেশ্য করে এতগুলো খারাপ কথা সবাইকে শুনিয়ে দিল যে মুখ খুলতে বাধ্য হচ্ছে। তুমি না শুধু শুধু আর এসবের মধ্যে ঢুকো না গো, দয়া করে, এটা আমার অনুরোধ। দেখো আমি আগেই বলেছিলাম যে রোহিতের পক্ষে শালিনীর জায়গায় ফুলকির মতো একটা মেয়েকে মেনে নেওয়া সম্ভব না। আমি সেই কথাটাই এখনো বলছি। তাছাড়া এত রাতে তুমি ওকে কোথায় পাঠাবে বলো? তার চেয়ে কাল মাথা ঠান্ডা করে সবাই মিলে এটা নিয়ে আলোচনা করো, কেমন? মেজবউ, তোমার আগের বৌমাকে ডাক্তার কি কি খেতে বলেছে সেটা কিন্তু ভালো করে জেনে নিও। আমার বৌমা রেঁধে দেবে খন, এটা ওর হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি। চলো সবাই, রাতের খাবারের যোগাযন্ত্র টেবার আমরা করে ফেলি, চলো। দাদা ঘরে চলো, চলো। শুনছো? হ্যাঁ, এবার বাড়ি চলো, বুঝলে? অনেক হয়েছে আজকের মতো, এত কিছু দেখলাম আর না ভাল লাগছে না জাস্ট। এবার বাড়িতে গিয়ে আমি একটু শান্তিতে ঘুমাতে চাই, প্লিজ চলো। আরে সবাই মিলে মাথা গরম করলে কি করে হবে বলো দেখি, আমি আমি তোকে ফোন করছি। রোহিত তুই ঘরে যা, দেখ তুই ফুলকিকে ভালোবাসিস না এই কথাটা সবাই জানে, তাই বলে সবার সামনে এই ঘটনাটাকে এত বড় করে দেখানোর কি কোনো মানে হয়? আমি জানি না, সবাই তো স্যারকে কথা শুনিয়ে চলে গেল, স্যারেরও তো কষ্ট হচ্ছে, একবার যাবো। নানা ফুলকি দাস, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, আবার বকুনি খাবি তো। কি করে বোঝাবো শালিনীকে ওই অবস্থায় ফেলে রেখে আসতে আমার মানবিকতায় বাচ্ছিল। এই বাড়িতে কি আমার নিজস্ব কোনো জায়গা থাকবে না? আমি আমার নিজের বুদ্ধি অনুসারে কি একটাও সিদ্ধান্ত নিতে পারবো না? আশ্চর্য।
বলছি, ভাইয়ের খাবারটা তো ঘরে দিয়ে দিয়েছি, আর শালিনীর তো শরীরটা খারাপ, ওরাতে কিছু খাবে না। আর একটা বাসন ঢোকালেই আজকের মতো কাজকর্ম শেষ হয়ে যাবে। তারপর আমি শুতে যাব। তুমিও দেরি করো না, বুঝলে? সব বাসন এখন মুছতে হবে না। হুম দিদি, মা তো কিছুই খেলো না। কাকি আজকে রাতে কিছু খাবে না। কিন্তু মা, থাক ফুলকি, জোরাজুরি করো না। কিছু বলবে? তোমার খাবার তো ঘরে দিয়ে দিয়েছি। বৌদি, তুমিও চটে আসো না আমার উপর, জানতাম চটেই থাকবে। এই বাড়িতে আমার দিকটা তো কেউ বোঝেই না। ফুলকি, আমি শুতে গেলাম। মারাতে খাইনি। আপনি চিন্তা করবেন না স্যার, আমি মাকে ঠিক খাইয়ে দেব। না থাক, কিছু করতে হবে না তোমাকে। আচ্ছা, এগুলো ধরো। ডক্টর সেন যে ওষুধগুলো দিয়েছিলেন আমি কিনে এনেছি। আর এই যে এইটা, এই ইনহেলারটা নেবে, এতে শ্বাসকষ্ট কম হবে। স্যার, কাল কি সকালে ছুটতে যাব না? ইচ্ছে হলে যাও। একটু আগে আমি ভাবছিলাম স্যার আমার শরীরের ব্যাপারে একদম ভাবে না, খালি ওই শাকচুনি ম্যাডামের ব্যাপারেই ভাবে। কিন্তু তা তো নয়, আমার জন্য মনে করে ওষুধগুলো এনেছে। ফুলকি দাস না আসল ব্যাপারটা ধরে ফেলেছে জানো তো বাকালি। যখনই কারো শরীর খারাপ হয় তখনই স্যার চিন্তায় পড়ে যায়, আর তাছাড়া কিছু ভাবেই না। না না ফুলকি দাস, তোকেও তো স্যারের দিকটা বুঝতে হবে। স্বার্থপর তো নস তুই, আর যথেষ্ট বড় হয়েছিস, হিংসা করিস না, সবাই হিংসুটে বলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।